বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই রমজান মাসে মোবারকবাদ জানাচ্ছি আর আগামীদের শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতা পুরস্কার 2024 প্রদান অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং সেই সাথে যারা সংযুক্ত রয়েছেন বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই মার্চ মাসেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, আবার এই মার্চ মাসেই তিনি দিয়েছেন সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যা বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিল এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিল। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় 4 নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে যারা আমাদের বিজয় এনে দিয়েছিলেন। 1975 সালে 15ই আগস্ট অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই দিন। একই সাথে আমার মা বেগম ফজিলতা নেসা মুজিব চিরদিন আমার বাবার পাশে থেকে প্রেরণা জুগিয়েছিলেন, নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, ঘাতকের দল তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার 10 বছরের ছোট্ট ভাইটি শেখ রাসেলকে। কামাল জামালের নবদেবধূ সুলতানা কামাল এবং পারভিন জামাল রোজিকে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা এবং পঙ্গু চিনেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। হত্যা করে মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে, মুক্তিযোদ্ধা সংগঠক আব্দুর রব সাহিনিয়াবাদ কৃষিমন্ত্রী ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র সাংবাদিক মুক্তিযোদ্ধা শহীদ সাহিনিয়াবাদ এবং ভাগ্নে রেন্টুকে এবং আরও পরিবার পরিজনদেরকে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। আমি যারা 15 আগস্টে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ওই দিনে গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি বাড়িতে সেই গোলা পড়ে, তার ফলে সেখানে 11 জন মানুষ মৃত্যুবরণ করে, অনেকে পঙ্গু থাকে। আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমাদের মা বোনদের পাকিস্তানের হানাদার বাহিনী দিনের পর দিন পাশবিক অত্যাচার করে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় স্বাধীনতা বিরোধী কিছু রাজাকার আলবদর যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে, আর সেই সাথে এই মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। দিনের পর দিন তারা নির্যাতিত হয়। সেই নির্যাতিত মা বোনদের আমি স্মরণ করি, শহীদ বুদ্ধিজীবীদেরকেও আমি স্মরণ করি। জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে যারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সহশ্রদ্ধ সালাম জানাই। জাতিপিতা বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? চেয়েছিলেন একটি স্বাধীন দেশ, স্বাধীন জাতি, যে জাতি ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে, শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে, উন্নত সমৃদ্ধ জীবন পাবে। এই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, এবং দিনের পর দিন সেই 1948 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ বিজয় অর্জন,
যার সবটুকু ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর অবদান এবং তারই আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ আমাদের স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পর সময় পেয়েছেন মাত্র 3 বছর 7 মাস 3 দিন। এই অল্প সময়ের মধ্যে তিনি গড়ে তুলেছেন এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশ গড়ে তোলার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি প্রতিষ্ঠান এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিটি পদক্ষেপে তিনি নিয়েছিলেন। এত অল্প সময়ের মধ্যে একটা বিধ্বস্ত দেশকে গড়ে তোলা এটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ছিল বলে এটা সম্ভব হয়েছিল। মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই আমরা স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিলাম, আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশের প্রবৃদ্ধি 9% পর্যন্ত উন্নীত হয়েছিল। তিনি বলেছিলেন এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলবেন, তাই তিনি সমস্ত সমাজ ব্যবস্থা এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছিলেন। আর সেই সময়ে এলো সেই চরম আঘাত 75ই আগস্ট। এরপর আমরা কি দেখেছি, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। 7ই মার্চে ভাষণ নিষিদ্ধ ছিল, যে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের এদেশের মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিয়েছে সেই জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ ছিল। জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না সে আইন করে তাদের পুরস্কৃত করা হয়েছিল বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে, রাজনীতি করার অধিকার দিয়ে। মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী মা বোনেরা যারা তুলে দিয়েছিল পাকিস্তানিদের হাতে, তাদেরকেই ক্ষমতায় বসানো হয়েছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেয়ে লক্ষ্য আদর্শ, তার থেকে সম্পূর্ণ উল্টো পথে যাত্রা শুরু করে। এটাই ছিল আমাদের জন্য জাতি হিসেবে দুর্ভাগ্যের, যে আমরা বিজয় অর্জন করে বিজয়ের কথা বলতে পারিনি। মুক্তিযুদ্ধ যারা করেছিল এমন একটা সময় গেছে 21 বছর পর্যন্ত, তার যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছে বা তার পরিবার মুক্তিযোদ্ধা সেই কথাটা বলতেও ভয় পেত, এমন ধরনের একটা ভীতিকর অবস্থার মধ্যে এই বাংলাদেশ চলছিল। আপনারা একটি বার চিন্তা করে দেখেন যে যে জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছে সেই বিজয়ের কথা তারা মাথা উঁচু করে বলতে পারেনি, এরকম একটা পরিবেশ আমাদের দেশে বিরাজমান ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি আমাদের শুধু স্বাধীনতাই দিয়ে যাননি, এই রাষ্ট্রটি কীভাবে আগামীতে চলবে বা আমাদের করণীয় কী সে কথাগুলি তিনি বারবার বলেছেন, সে পথ নির্দেশনা দিয়েছেন। 25শে মার্চ 1972 সেই সময় স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, কোট, আজ আমাদের সামনে পর্বতুল্য সমস্যা উপস্থিত, মহাসংকটের ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি, বিদেশ ফেরত 1 কোটি উদ্বাস্তু, স্বদেশের বুকে 2 কোটি মানুষ, বিধ্বস্ত কর্মহীন চালনা, চট্টগ্রাম পোতাশ্রয়, চালনা চট্টগ্রাম পোতাশ্রয়, নিশ্চল কারখানা, নির্বাপিত বিদ্যুৎ সরবরাহ, অসংখ্য বেকার, অপরিমিত অরাজকতা, বিশৃঙ্খল বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা, ভগ্ন সড়ক সেতু ও বিচ্ছিন্ন যোগাযোগ বন্দোবস্ত, দারিদ্র, খাদ্যাভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অকর্ষিত জমি, এসব কিছুই আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, জনগণের গভীর ভালোবাসা, আস্থা, অদম্য সাহস, অতুলনীয় ঐক্য, এগুলোকে সম্বল করেই আমার সরকার এই মহাসংকট কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আনকোট। স্বাধীনতার প্রথম বছরে তিনি যে ভাষণ দিয়েছিলেন এবং মাত্র 3 বছর 7 মাসের মধ্যে কিন্তু তিনি বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছিলেন। প্রত্যেকটা মানুষের বাসস্থানের ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছিলেন, চিকিৎসা সেবার ব্যবস্থা নিয়েছিলেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা, শহীদ পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া, নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা সহ একদিকে যেমন এই কাজগুলি করেন অপরদিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন। সবথেকে বড় কথা, মিত্রবাহিনী
ভারতের সেনাবাহিনী যারা আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিলেন, সেই মিত্র বাহিনীও কিন্তু তারা স্বদেশে প্রত্যাবর্তন করেছিল। বিশ্বের ইতিহাসে এটা বিরল ঘটনা, পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত যারা মিত্র বাহিনী তারা কিন্তু সেই দেশেই ঘাঁটি গেড়ে বসে আছে, শুধুমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। সেখানে আমি বলবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মতো স্বাধীন চেতা আমাদের একজন স্বাধীন চেতা, একজন দেশপ্রেমিক, তিনি এদেশের দায়িত্বভার নিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে মিত্র বাহিনী কখনো সেই দেশ ছেড়ে কিন্তু এখন পর্যন্ত যায়নি, আপনারা খোঁজ নিয়ে দেখেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তাকে আমাদের হারাতে হলো। এমনকি তিনি যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু করেছিলেন, 75-এর পর সেই এমনকি সাজাপ্রাপ্ত আসামি যারা তাদেরকে পর্যন্ত কারাগার থেকে মুক্তি দিয়ে ক্ষমতা পুনর্বাসন করা হয়েছিল, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। একদিকে খুনি, আরেকদিকে স্বাধীনতা বিরোধী, এদেরই রাজত্ব। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন বাংলা ভাষায়, বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে তিনি নিয়ে গিয়েছিলেন এবং তার পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, যা এখন আমরা অনুসরণ করে চলছি। জাতিপিতা বলেছিলেন, আমি কোট করছি, যে আমাদের পররাষ্ট্রনীতি জোট বহির্ভূত এবং সক্রিয় নিরপেক্ষতার ভিত্তিতে গঠিত, বৃহৎ শক্তির আন্তর্জাতিক সংঘাতের বাইরে আমরা শান্তিকামী, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী এবং প্রতিবেশীর সাথে সদ্ভাব সৃষ্টিতে আগ্রহী। দেশ গড়ার কাজে কেউ আমাদের সাহায্য করতে চাইলে তা আমরা গ্রহণ করব, কিন্তু সেই সাহায্য অবশ্যই হতে হবে নিষ্কণ্ঠ ও শর্তহীন। আমরা জাতীয় সার্বভৌমত্ব, সব জাতির সমমর্যাদার নীতিতে আস্থাশীল, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে না, এটাই আমরা আশা করি, আনকোট। তিনি আমাদের একটি সংবিধান দিয়েছিলেন মাত্র 9 মাসের মধ্যেই, 10 মাসের মধ্যেই আমরা তা গ্রহণ করি এবং সেই সংবিধান অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করছি। কিন্তু 1975 সালের পরে আমরা কি দেখেছি, 71 সালে যেভাবে ওই আলবদর রাজাকার বাহিনী করে স্বাধীনতা বিরোধী চক্র এদেশে গণহত্যা চালিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, ঠিক 1975 সালে 15-ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা এসেছিল তারাও কিন্তু একইভাবে এদেশে মানুষকে নির্বিচারে হত্যা করেছে। সব থেকে বড় কথা, সে আমাদের সামরিক বাহিনীতে সকল মুক্তিযুদ্ধ অফিসার একের পর এক তাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অগণিত নেতা কর্মীদের নিয়ে দিনের পর দিন অত্যাচার নির্যাতন চালানো হয়েছে এবং এরপরে নির্বাচনী প্রহসন, দল গঠন, দল ভাঙন, নানা ধরনের খেলা 21টা বছর আমাদের উপর চলেছে। আমরা চেষ্টা করেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। যখন আমার বাবা মা আমার পরিবারকে হত্যা করা হয়, আমি আর আমার ছোট বোন দেশে ছিলাম না, বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল, স্বজন হারা বেদনা নিয়ে আমাদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া জীবন কাটাতে হয়েছিল, আমাদের দেশে আসতে দেবে না, আমার ছোট বোনের পাসপোর্টটা পর্যন্ত রিনিউ করতে দেয়নি। 1981 সাল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন আমার অবর্তমানে দলের সভাপতি নির্বাচন করে, তখন অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে আমি দেশে ফিরে আসি একটা প্রত্যয় নিয়ে। বড় সন্তান হিসেবে বাবার পাশে থেকে তার স্বপ্নকে জানার আমার সুযোগ হয়েছিল, তাই একটি লক্ষ্য ছিল এই বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, দেশের মানুষের ভাগ্য করা, দেশকে উন্নত করা।
যে স্বাধীনতার জন্য লাখো শহীদ রক্ত দিয়েছে, সেই রক্তরঞ্জিত পতাকার মর্যাদা বৃদ্ধি করা, বিশ্বের কাছে বাঙালি জাতি জাতি হিসেবে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে সেইভাবে দেশকে গড়ে তোলা। অন্তত এইটুকু দাবি করতে পারি যে ক্ষমতা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত অন্তত বাংলাদেশে সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্বীকৃতি পেয়েছে। জয় বাংলা স্লোগান এখন আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে আমাদের কয়েকটি প্রজন্মকে এই ধ্বংসের দিকে দিয়ে গিয়েছিল, কিন্তু আজকের নতুন প্রজন্ম তারা ইতিহাস জানতে চায়, বুঝতে চায় এবং সেই প্রেরণা নিয়েই তারা নিজেদের জীবনকে গড়তে চায়। কাজেই এটাই আমাদের সামনে সবথেকে বড় আশার বাণী। আমি আশা করি আমরা যখন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, তখনই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। অন্তত আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশকে অন্তত এক ধাপ উন্নীত করতে পেরেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। প্রতি ঘরে ঘরে আলো জ্বালার ব্যবস্থা আমরা নিয়েছি, শিক্ষার হার বৃদ্ধি করেছি, দারিদ্রের হার কমিয়ে এনেছি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দিয়েছি। কোভিড-19 এই অতিমারির সময় বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আমরা একদিকে কোভিড-19-এর সেই অতিমারি বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলেছে, অপরদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কাউন্টার স্যাংশন যেটা আরও কঠিন অবস্থা করে দিয়েছে, যে সমস্ত পণ্য আমাদের আমদানি করতে হয়, পরিবহন খরচ বেড়ে গেছে, মূল্য বেড়ে গেছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা শুধু আমাদের না, এটা বিশ্বব্যাপী সমস্যা। তারপর আমাদের দেশে, দেশের মানুষের যাতে কষ্ট না হয় রমজান মাসে আমরা মানুষের মাঝে বিনা পয়সায় খাদ্য বিতরণ করছি। আমরা ইফতার পার্টি বাদ দিয়েছি, আমাদের নেতা কর্মী থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান সকলকে আহ্বান করেছি যে ইফতার পার্টি না করে ইফতার সাধারণ মানুষের মাঝে আপনারা বণ্টন করেন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে দেন। ইফতার পার্টি খাওয়াটা তো বড় কথা না, মানুষকে দেওয়াটাই বড় কথা। তা আমরা খাওয়ার বিষয়টা বাদ দিয়ে দেওয়ার দিকেই মনোযোগ দিয়েছি, যে মানুষের জন্য কোনো রকম কষ্ট না হয় সেদিকে আমরা লক্ষ্য রেখেছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবি করতে কার্ড করে দিয়েছি, তার মাধ্যমে স্বল্প মূল্যে ভর্তুকি আমরা তাদেরকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে যাচ্ছি। এভাবেই আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানিত, যে মুক্তিযোদ্ধারা জাতির পিতা ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে আমাদের বিজয় এনে দিয়েছেন, তাদের সম্মান দেওয়া এবং এই আমাদের এই গৌরবটা যেন হারিয়ে না যায় আমরা তার জন্য ব্যবস্থা নিয়েছি। মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছি, যারা এখন অনেকেই তো আর বেঁচে নেই, এখনও যারা বেঁচে আছেন অন্তত তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা তাদের প্রত্যেকটা শহীদ পরিবার তাদেরকে আমরা মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। এভাবে যারা গৃহহীন তাদের ঘর তৈরি করে দিচ্ছি, বীর নিবাস নামে ঘর তৈরি করে দিচ্ছি। মৃত্যুর পর তারা যেন রাষ্ট্রীয় মর্যাদা পায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সে দল মত নির্বিশেষে মুক্তিযোদ্ধা তারা এই সম্মাননা পাচ্ছেন, সেখানে আমরা কোনো ব্যতিক্রম করছি না, কারণ তারা মুক্তিযোদ্ধা জাতির পিতাটাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়েছে এবং দেশ স্বাধীন করেছে। স্বাধীন করেছে বলেই তো তাদের আত্মত্যাগই তো আজকে আমরা স্বাধীনতা অর্জন করে বিশ্বে নিজের স্থানটা করে নিতে পেরেছি। সেভাবেই আমরা এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আমাদের লক্ষ্য যে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের ঘোষণা ছিল স্মার্ট ডিজিটাল বাংলাদেশ, আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই। আর 2041 সালের বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি।
2100 সালের বাংলাদেশ এই বদ্বীপ যে উন্নত হবে তার জন্য ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করে তা বাস্তবায়ন শুরু করেছি। একদিকে জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়ন, অপরদিকে আমরা আমাদের নিজস্ব লক্ষ্য স্থির করে, যেমন 2008 নির্বাচনে নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছিলাম 2021 সাল রূপকল্প দিন বদলের সনদ, আর এবারে আমাদের সেটা আমরা অর্জন করেছি। এবারে আমাদের লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ, আমাদের জনগোষ্ঠী হবে দক্ষ জনগোষ্ঠী, স্মার্ট জনগোষ্ঠী, আমাদের সরকার স্মার্ট সরকার, আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থা সোসাইটি স্মার্ট সোসাইটি। 2041 সালের বাংলাদেশ স্মার্ট সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব। এই স্বাধীনতা দিবস সামনে রেখে এটাই আমাদের প্রত্যয়। এই 25শে মার্চ আসলে গণহত্যা দিবস হিসেবেই আমরা স্বীকৃতি দিয়েছি, তার কারণ পাকিস্তানিরা যে সেই 71 সালে 25শে মার্চ থেকে যে গণহত্যা শুরু করেছিল, আর আমরা স্বাধীনতা অর্জন করে আজকে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই, আর যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের প্রতি জাতির ঘৃণা জ্ঞাপন করছি, কারণ তাদের এই ধরনের কর্মকাণ্ড আর যেন না হয়। তবুও আজকে আমরা বিশ্বের দিকে যখন তাকাই, সেই প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে, বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং আমরা প্যালেস্টাইনিদের সাথে আছি। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধ মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না, কারণ যুদ্ধকালীন অবস্থা কি আমরা তা জানি, আমরা ভুক্তভোগী, তাই আমরা যুদ্ধ চাই না। এমনকি আমরা যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি সেখানেও আমাদের প্রতিবেশী দেশের সাথে আমরা আলোচনা করছি, আমরা সংঘাতে যাইনি। আর সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, জাতির পিতা যে নীতিমালা আমাদের দিয়ে গেছেন সেটাও আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি এবং সেটা আমরা পালন করে যাব। বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ, তবুও দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের অভ্যন্তরে কিছু লোক অগ্নিসন্ত্রাস খুন খারাপি অনেক কিছু করে থাকে। তাদের সুমতি হোক সেটাই আমরা চাই, যে একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে একটি দেশ যে এগিয়ে যেতে পারে, উন্নতি করতে পারে, তার প্রমাণ আমরা করেছি সেই 2009 সরকার গঠন করে এ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করে আজকে বাংলাদেশকে অন্তত বিশ্বে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে আমরা সক্ষম হয়েছি। এই যাত্রা অব্যাহত থাকুক, আমাদের দেশের মানুষ বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সাথে চলুক সেটাই আমরা চাই, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আজকে এবছর বিভিন্ন ক্ষেত্রে যারা বিশিষ্ট অবদান রেখেছেন আমরা তাদেরকে পুরস্কৃত করেছি। আমি আপনাদেরকে আহ্বান জানাব, আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় অনেক এরকম নিবেদিত প্রাণ মানুষ আছে যারা নিজেরা নিজেদের জন্য না মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, কিন্তু তারা কখনো সামনে আসতে পারে না বা আসেও না বা তাদেরকে খুঁজে বের করতে হয়। কিন্তু সেইভাবে যদি আপনারা সকলেই যে আমরা প্রচেষ্টা চালাই যে স্ব উদ্যোগে স্বতঃপ্রণোদিত হয়ে যারা এভাবে মানুষের কল্যাণে অবদান রেখে যাচ্ছে তাদেরকে পুরস্কৃত করতে পারাটাই তো সব থেকে বড় কথা, আমাদের সাধ্যমতো সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। কাজে বিভিন্ন ক্ষেত্রে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে বলবো যে এই পুরস্কার প্রাপ্তি শুধু পুরস্কার প্রাপ্তি নয়, এর ফলে মানুষের জন্য কাজ করা, দেশের সম্মান আনা, এই এই ক্ষেত্রে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং দেশের কল্যাণে কাজ করবে সেটাই আমি আশা করি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের মানে স্বাধীনতা আগামীকাল কাজী স্বাধীনতা দিবসেরও এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।